ফার্স্টে আমি শুরু করবো মেকআপটা আমার ক্লিন আর ময়শ্চারাইজ ফেস দিয়ে। আর প্রাইমারের জন্য আমি ইউজ করবো পতঞ্জলির অ্যালোভেরা জেল। আমি যেহেতু এখানে লো বাজেটের মোটামুটি একটা মেকআপ ইউজ করব, তাই আমি ফার্স্টে প্রাইমারের জন্য পতঞ্জলির অ্যালোভেরা জেল এখানে ইউজ করেছি। ভালো করে মুখে লাগিয়ে আমি ব্লেন্ড করে নেব, ভালো করে মুখে মিশিয়ে নেব। নেক্সট আমি ইউজ করব NYB-র ফাউন্ডেশন স্টিক বা স্টিক ফাউন্ডেশন, আর কালার হচ্ছে টাইম স্কোয়ার নাম্বার 15। আমি এটাকে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব না, জাস্ট যে পোর্শনগুলো আমার ডার্ক আছে সেইখানে আমি অ্যাপ্লাই করব। এগুলো আমি 58 রুপিজে কিনেছি, কারণ NYB purple.com থেকে কিনতে পারবে তোমরা, আর purple.com-এ কোনো না কোনো সেল লেগেই থাকে। নেক্সট আমি একসাথে কন্ট্রোর শেডটাও অ্যাপ্লাই করে নেব, এটাও NYB স্টিক ফাউন্ডেশনেরই কন্ট্রোর শেডটা আমি নিয়েছি, ডার্ক শেডটা কন্ট্রোরের জন্য। এটাও আমি সেম প্রাইসে কিনেছি, আর এটার কালার হচ্ছে টোস্ট নাম্বার 7। এবার আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটা আমি সবসময় একটু ভালো ইউজ করার চেষ্টা করি, কারণ বিউটি ব্লেন্ডার একটু ভালো ইউজ করাটা খুবই দরকার লোকাল একদম চিপ বিউটি ব্লেন্ডারের থেকে। আমার বিউটি ব্লেন্ডারটা হচ্ছে পুনা স্টোরের বিউটি ব্লেন্ডার, কিন্তু সেটাও তোমরা ফ্লিপকার্টে অফারে 150 রুপিজের মধ্যে দুটো বিউটি ব্লেন্ডার আরামসে পেয়ে যাবে যখন সেল টেল চলে সেরকম টাইমে। আমি ভালো করে আমার পুরো যে মেকআপটা আছে, পুরো ফাউন্ডেশন যেটা আমি লাগিয়েছি, সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আমার মুখে কোনো রকম হার্শ লাইন না থাকে আর ইভেনলি ব্লেন্ড হয়ে যায়। সেই জন্য খুব ভালো করে আমি ড্যাবিং মোশানে পুরো ফেস অ্যান্ড নেকেও আমি একটু আরামারি এসেও এটাকে ব্লেন্ড করে নেবো। আমি ইউজ করবো অরিফ্লেমের কম্প্যাক্ট পাউডার। অরিফ্লেম সুইডেনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবই অর্গানিক প্রোডাক্ট হয়, আর এই কম্প্যাক্ট পাউডারটার প্রাইস অনেক বেশি থাকলেও মাঝে মাঝে অফারে এটা 159 বা 199-এ পাওয়া যায়, তোমরা সেই টাইমে এটাকে পারচেস করতে পারো। অনলাইনেও তোমরা বিভিন্ন জায়গা থেকে ফ্লিপকার্টে বা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে সাধারণত এসব প্রোডাক্টগুলো পাওয়া যায়। আর আমার শেডটা হচ্ছে লাইট, এটার দুটো শেডই হয়, লাইট অ্যান্ড ডার্ক। তারপর আমার পুরো ফেসকে আমি ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আর একবার ড্যাবিং মোশানে একটু ড্যাব করে নেব। করে নেওয়ার পর আমি NYB-র মেকআপ ফিক্সার ইউজ করব, এটার প্রাইস 199 হলেও এটা অফারে আমি 100 রুপিজে কিনেছি। এবার আমি আই মেকআপ শুরু করব, তার জন্য আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট নিয়েছি। এর মধ্যে কিছু গ্লিটার শেড আছে, কিছু ম্যাট শেড আছে। ওখান থেকে আমি একটা ব্রাউন টাইপ, লাইট ব্রাউন টাইপের শেড নেব, আর আমার আইজের কর্নার থেকে এরকম একটা লাইন ড্র করব, আর ওই লাইনটা থেকে আমার আরেকটা লাইন ড্র করব, যেটা আমি আমার ইনার কর্নারে এসে মেশাবো। আর পুরো যে গ্যাপিংটা আছে এই গ্যাপিংটাকে আমি সেম কালার দিয়ে একবার ফিল করব, আর তার ওপর আমি ওই একই কালারের গ্লিটার শেডটাও অল্প করে অ্যাপ্লাই করব। সুইস বিউটির আইশ্যাডো প্যালেটগুলো তোমরা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে, খুব অল্প প্রাইসে এগুলো পাওয়া যায়, 120-150-এর মধ্যে এই প্যালেটগুলো আরামসে চলে আসে। এগুলো খুব বেশি পিগমেন্টেড হয় না, তবে মোটামুটি কাজ করার জন্য ভালোই প্যালেট। দেন আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নেব, আর আমার আইশ্যাডোর যে হার্শ এজগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ এজ না থাকে। দেন আমি ফিঙ্গারের সাহায্যে বা তোমরা ব্রাশও ইউজ করতে পারো গ্রিন টাইপের শেডটা নেব, আর আমার আইলিডে অ্যাপ্লাই করব খুব অল্প। এটা একটা গ্লিটারি শেড, খুব অল্প পরিমাণে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করবে, তার কারণ এর ফল আউট কিন্তু খুব বেশি হয়, তাই অল্প করে নিয়ে ঝরিয়ে নিয়ে নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেন একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে আগের কালারটার সাথে মিশিয়ে দিতে হবে, আর কোনো হার্শ এজ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে তোমরা একটা শ্যাম্পেন টাইপের কালার নেবে, নিয়ে ইনার কর্নার্স থেকে মিডল পয়েন্ট পর্যন্ত ফিল করে এটাকে ভালো করে ব্লেন্ড করবে দুটো কালারকে একসাথে। তারপরে সেম শ্যাম্পেন কালার টাইপের শেডটা নেবে, নিয়ে ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেবে। ব্রাউ বোন হাইলাইট করার পর তোমরা
ফার্স্টে যে ব্রাউন টাইপের শেডটা নিয়েছিলে ওই ব্রাউন টাইপের শেডটা দিয়ে তোমাদের আইব্রোটাকেও ফিল আপ করে নেবে। তোমরা চাইলে এখানে আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো, আমি এখানে আইশ্যাডো দিয়ে করছি, আমি আলাদা করে কিছু ড্র করছি না, জাস্ট আমার গ্যাপসগুলোকে ফিল করছি ওই ব্রাউন টাইপের শেডটা দিয়ে। তারপরে আমি আরেকটু গ্রিন টাইপের কালার আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নেবো, খুব বেশি আনবো না, জাস্ট হালকা করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও এটা নিয়ে আসবো, আর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দেবো। দেন আমি লাগাবো ব্লাশ, বা তোমরা বলতে পারো হাইলাইটার, এটা একটা সুইস বিউটির হাইলাইটার প্যালেট, এটাও তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে খুব অল্প প্রাইসে, 150-200-এর মধ্যে পাওয়া যায় এগুলো। আর টোটাল শেডটাই আমি ব্রাশের একটা বড় পাউডার ব্রাশের সাহায্যে নিয়ে একবার আমার চিক বোনসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করার পরে একটু সামান্য পোর্শন আঙুলের সাহায্যে নিয়ে আমি আমার নাক হাইলাইট করে নেব, আর আমার কপালের সাইডটা হাইলাইট করব, ভালো করে ব্লেন্ড করব, আর আমার চিনটাকেও হাইলাইট করে নেব, আর সামান্য আমার হাই পয়েন্টসগুলোকে আর একটু যাতে হাইলাইটেড হয় সেইটা করে নেব। তারপর আমি আমার কিউপিড বোনটাকেও হাইলাইট করে নেব, আর ইনার কর্নার্সকেও হাইলাইট করে নেব। দেন আমি অ্যাপ্লাই করব আইলাইনার, তার জন্য আমি এলেন ব্লুর এমারেল গ্রিন শেডের আই পেন্সিল ইউজ করেছি, জেল লাইনার, এর প্রাইস হচ্ছে 399 রুপিস, কিন্তু আমি এটা গ্ল্যামিগো বক্সে পেয়েছি। তোমরা এই মান্থের গ্ল্যামিগো বক্সে এই প্রোডাক্টটা পেয়ে যাবে, মেকআপ প্রোডাক্টের মধ্যে চয়েস অপশান থাকে, সেখানে গিয়ে তোমরা এই কালারটা চুজ করতে পারবে, এর জায়গাতে তোমরা ব্ল্যাক, ব্লুও আরও নানান রকম অপশানও পাবে। আর সেম কালার দিয়ে আমি আইলাইনারের মতন ইউজ করব, আর কাজলের মতনও ইউজ করব, আর একটা চোখেও আমি করে নেব। দেন আমি ইউজ করব এলেন ব্লুরি মাস্কারা, এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা আর খুবই ভালো মাস্কারা, অনেকক্ষণ স্টে করে, এটাও আমি একবার গ্ল্যামিগো বক্সেই পেয়েছিলাম, এর প্রাইস মেবি 599 রুপিস ছিল, আমি প্যাকেটটা ফেলে দিয়েছি, তবে মেবি এর প্রাইস ছিল 599 রুপিস। আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি লিপস্টিক ইউজ করব, তার জন্য আমি হুডা বিউটির রেনিউড শেডের ম্যাট লিপস্টিক ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো কালার ইউজ করতে পারো। দেন আমি নেব একটা খুবই সস্তার লিপ লাইনার, আর আমার লিপের হালকা করে লাইন করে কালারটাকে জাস্ট একটু পিঙ্কি শেড আমি দেব এখানে। আমার মেকআপ রেডি হয়ে গেছে, আমি একটা ইয়াররিংসের সাথে এটাকে পেয়ার আপ করেছি, আমার আই মেকআপসের সাথে আমার ইয়াররিংটা যাচ্ছে খুব ভালো মতো, গ্রিন কালারটা, আর আমার লুকস একদম রেডি।